এই বৌমাটাকে নিয়ে আমার বাড়ি না। এই যে বৌমা, গোবরটাকে নিয়ে এইভাবে না মাখিয়ে নিজের মুখে একটু লাগিয়ে নাও, দেখবে তুমি ভরসা হয়ে যাবে। এই বলে অঞ্জলি দেবী রাগের সঙ্গে তার বৌমাকে এই কথা বলে বাড়ির ভিতরে চলে আসে। আর এদিকে তার বৌমা কবিতা, যে ছিল গ্রামের এক মূর্খ মেয়ে, আর তাকে দেখতেও ছিল অনেক কালো, কবিতা তার শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে বলে, সত্যি নাকি? তাহলে কি গোবর মাখলে সত্যি ফর্সা হয়ে যায়? আমি দেখেছি অনেক ধনী লোকেরা সব মুখে কি যেন মেখে চোখ বন্ধ করে রেস্ট করে, আর তারপরে ফর্সা হয়ে যায়। তাহলে আমিও এই গোবরের ফেস প্যাক লাগিয়ে দেখি, তাহলে আমিও সত্যি সত্যি ফর্সা হয়ে যাব। আমিও যদি সত্যি সত্যি ফর্সা হয়ে যাই, আমি জানি মা কি আমাকে মিথ্যা কথা বলবে, মা নিশ্চয়ই ঠিক কথা বলেছে। এই বলে কবিতা তার নিজের মুখেতে গোবরের ফেস প্যাক লাগিয়ে নেয়। আসলে কবিতা তার মা বাবার সঙ্গে ছোট্ট এক গ্রামে বসবাস করে। গ্রামের কোনো মানুষ কবিতাকে পছন্দ করত না, কারণ কবিতার গায়ের রং ছিল খুবই কালো, আর তার উপর সে ছিল মূর্খ বোকা। তাকে নিয়ে সবসময় সকলে হাসি ঠাট্টা করত, সকলে কবিতার মজা নিয়ে চলে যেত, আর কবিতা তাদেরকে তো কোনো কিছুই বলতে পারত না। একদিন কবিতার মা বাবা কবিতার বিয়ের জন্য পাত্র দেখে, আর বিয়ের দিনও হয়ে যায়। আর কিছু সপ্তাহ পর কবিতার বিয়ের দিন চলে আসে। কবিতা যখন মণ্ডপে এসে বসে, তখন তার হবু বর তাকে দেখে অনেক খুশি হয়। বাহ, সত্যি তো মেয়েটা তো খুবই সুন্দর, সকলে বলতো কালো, কিন্তু কই, কালো তো দেখাই যাচ্ছে না। আর তাছাড়া মেয়েটাকে মেকআপ করে কত সুন্দর লাগছে, আমি খুব ভালো সুন্দর মেয়েটাকে পছন্দ করেছি। এইভাবেই কবিতার পাশে বসে থাকা কবিতার হবু বর তার দিকে তাকিয়ে এইসব কথা ভাবনা চিন্তা করছিল। তখনই কবিতা তার হবু বরকে প্রণাম করতে যায়, আর তারপর তার হাতে অনেক কাঁচের চুড়ি থাকার কারণে তন্ময়ের পা কেটে যায়। আর তখন তন্ময় অনেক রাগের সঙ্গে কবিতাকে বকাবকি করতে থাকে। এই, তুই আমার পা কেটে দিলি, এ বাবা দেখো কত রক্ত বার হচ্ছে, দূর, বিয়ের দিনে আবার এসব ভালো লাগে নাকি, কিন্তু তুই আমার খুশিটা নষ্ট করে দিলি। তন্ময়ের মুখে এই কথা শুনে কবিতা কান্নাকাটি শুরু করে, আর কবিতার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। তখনই কবিতার অত দামি মেকআপ নষ্ট হয়ে যায়, আর সেই সাথে কবিতার আসল রূপ তন্ময় সামনে চলে আসে। তখন তন্ময় চমকে ওঠে। এ বাবা, তুমি আবার কে? এই তো দেখলাম তুমি কত সুন্দর আর কত ফর্সা হয়েছিলে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এইসব কিছু তোমার মেকআপে কামাল, তাই তো? দেখো, তোমার মতন কালো মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না, আমি তো ভেবেছিলাম তুমি অনেক ফর্সা এবং সুন্দর। এই বলে তন্ময় বরযাত্রী সহ কবিতাকে বিয়ে না করে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা দেখে কবিতার মা বাবা কবিতা সকলেই অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেখানে কার্তিক আসে। আপনারা চিন্তা করবেন না কাকিমা, আমি কবিতাকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই, এই আজকেই আমি কবিতাকে বিয়ে করব। এই বলে কার্তিক ওই মণ্ডপে কবিতাকে বিয়ে করে ফেলে। আসলে কার্তিকের বাড়ি ছিল পাশের গ্রামে। কার্তিক সে নিজের মনের কথা কবিতাকে কখনোই বলেনি, কিন্তু আজ কবিতার সঙ্গে এই রকম অন্যায় হতে দেখে সে নিজেই কবিতাকে বিয়ে করার জন্য মণ্ডপে বসে পড়েছিল। এইভাবে কবিতাকে বিয়ে করে ফেলে। এইসব দেখে কবিতা এবং তার পরিবার অনেক খুশি হয়, আর তারপর কার্তিক কবিতাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। একি, তুই এটা কাকে নিয়ে এসেছিস? এটা তো সেই মেয়েটা, যেই মেয়েটা একেবারে মূর্খ বোকা, তার উপর আবার কালো, একে তো কেউ বিয়ে করতে চায় না, কেউ পছন্দও করে না, আর তুই বিয়ে করে নিয়ে চলে আসলি, আর তুই বিয়ে করে নিয়ে চলে আসলি। মা, তুমি কবিতাকে এভাবে কেন বলছো? কবিতার বাড়ির বৌমা, শোনো, তুমি কোনোভাবে কবিতাকে এভাবে বলতে পারো না, বেশি কথা না বলে চুপচাপ বরণ করো। এই বোকা মেয়েটাকে আমি কখনই বরণ করতে পারবো না। তুই কি জানিস, এই মেয়েটা একদিকে যেতে বললে অন্যদিকে চলে যায়, একটা কাজ বললে আর অন্য কাজ করে বসে। এই মূর্খ মেয়েটাকে নিয়ে আমি কিভাবে থাকবো? তুই তো সবসময় কাজে থাকবি, কিন্তু এই মূর্খ বোকা মেয়েটাকে নিয়ে তো আমাকেই থাকতে হবে, তাই না? মা, আপনি ওই রকম ভাবে কেন বলছেন? আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব? আমি তো আমার নিজের রুমে থাকবো, আর আপনি আপনার রুমে থাকবেন। এই বলে কবিতা হাসতে থাকে। কবিতার এই কথা শুনে অঞ্জলি দেবী অনেক রেগে যায়, এবং এক প্রকার বাধ্য হয়ে অঞ্জলি দেবী কবিতা এবং কার্তিককে বরণ করে বাড়ির ভিতরে তোলে। এইভাবেই কিছুদিন কাটে। সময়ের সাথে সাথে কবিতা পরিবারের সমস্ত কিছু কাজ গুছিয়ে করতে থাকে, কিন্তু প্রতিদিন
যে কোনো না যে কোনো ভুল কাজ করেই বসত। আর এই কারণেই তার শাশুড়ি মা অঞ্জলি দেবী তার উপর সবসময় রেগে থাকতো আর তাকে কথাও শোনাতো। এমনই একদিন, আচ্ছা মা, আপনাদের তো একটা গরু রয়েছে তাই না? বলছি, আমি কি ওখান থেকে একটু গোবর নিয়ে আসতে পারি? ওহ, এটা তো আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি কি জানো না ওটা আমাদের গরু? আর তাছাড়া ওই গোবর গুলো তো ফেলে দেওয়া হয়, তুমি আবার নিয়ে কি করবে? মা, আসলে আমি ভাবছি যে ওই যে বাইরে রান্নাঘর রয়েছে মাটি, ওটাকে আমি একটু মেরামত করব আর মাটির উনুনেই রান্না করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, আমাদের বাড়িতে গ্যাস ওভেন থাকা সত্ত্বেও তোমাকে কে ওখানে রান্না করতে বলেছে? আর তাছাড়া সময় মতো রান্না না হলে পোকা কিন্তু অনেক রেগে যাবে। আর তুমি তো খুব ভালো করেই জানো ফ্যাক্টরিতে কাজে যাবার সময় ও যায় আর টিফিনটাও নিয়ে যায়। তাহলে এবার তুমি রান্না করতে পারবে তো মাটির উনুনে? হ্যাঁ, আমি নিশ্চয় সময় মতো রান্না করে দিতে পারবো। আর তাছাড়া মা, বাড়িতে তো আমি মাটির উনুনে রান্না করতাম। কবিতার এই কথা শুনে অঞ্জলি দেবী তাকে আর কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু অঞ্জলি দেবী শুধু এটাই দেখতে চাইছিল যে তার বৌমা কতটা ঠিকঠাক কাজ করতে পারে। কিন্তু পরের দিন যখন সময় মতো খাবার বানিয়ে দিতে পারছিল না, তখন কার্তিক আর অঞ্জলি দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। বৌমা, তোমাকে তো আমি আগেই বললাম মাটির উনুনে রান্না করতে গেলে অনেক দেরি হবে আর তুমি সময় মতো রান্না করতে পারো না। দেখো খোকা তো রেগে যাচ্ছে, এখনো তোমার রান্না হলো না, যাও তুমি গ্যাস ওভেনে রান্না করে দাও। মা, আসলে দেখুন না, কালকে তো উনুনটাকে ঠিকভাবে মেরামত করলাম, কিন্তু আজকে এখনো পর্যন্ত ভিজে রয়েছে আর ভিজে হওয়ার কারণে ঠিকভাবে উনুন জ্বলতেও চাইছে না, আর এই কারণে দেরি হয়ে যাচ্ছে। বৌমার মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী তাকে অনেক রাগারাগি করতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানত এই রকমটাই হবে, আর এই কারণেই সে তার বৌমাকে এই সব করতে বারণ করছিল। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এমনই একদিন যখন কবিতা গোবর পরিষ্কার করছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা আসে। বৌমা, তুমি তো কোনো কাজটাই ঠিক করে করতে পারছো না, যা বলছি ঠিক তার উল্টোটাই করে বেড়াচ্ছ। সত্যি, তোমার মতো কালো বোকা বৌমাকে যে আমি কি জন্য বাড়িতে ঢোকালাম কে জানে। এই গোবরটা ফেলে দেবার থেকে তুমি বরং একটু মুখে মেখে নাও, দেখবে তুমি ফর্সা হয়ে যাবে। এই বলে অঞ্জলি দেবী রাগেতে সেখান থেকে চলে যায়। তার বৌমা সত্যি বলে মনে করে। তখন কবিতা নিজের মুখে গোবর ফেসপ্যাক বানিয়ে মেখে ফেলে আর কবিতা রোদেতে থাকে। কবিতাকে দেখে আশেপাশের প্রতিবেশীরা হাসা হাসি শুরু করে দেয়। ওই দেখ দেখ, অঞ্জলি দিদির বৌমাটাকে দেখ, সত্যি একেই বলে মূর্খ, কেমন মুখে গোবর মেখেছে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, হ্যাঁ রে হ্যাঁ, তাই তো দেখছি। এইভাবে পাড়া প্রতিবেশী সকলে মিলে কবিতার মজা নিতে থাকে। আর তারপর কবিতা তাদেরকে বলে, তোমরা এইভাবে কেন হাসাহাসি করছো? আসলে এই গোবরের ফেস প্যাকটা মা আমাকে বললো লাগাবার জন্য, আমি নাকি অনেক ফর্সা সুন্দর হয়ে যাব। কবিতার এই কথা শুনে পাড়া প্রতিবেশী সকলে আরো হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে প্রায় এক ঘন্টা কেটে যায়। বাড়িতে কবিতা আসছে না দেখে তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, বৌমা এখনো আসলো না কেন? দেখি তো গিয়ে কি করছে মেয়েটা। এই বলে অঞ্জলি দেবী বাইরে বেরিয়ে আসে। আর তারপর বৌমার এরকম কীর্তি দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। কি, তুমি এসব কি করছো? আমি তোমাকে গোবর লাগাবার জন্য বললাম আর তুমি মুখে লাগিয়ে নিলে, তাড়াতাড়ি মুখটা জল দিয়ে পরিষ্কার করে ফেলো। এই বলে অঞ্জলি দেবী তার বৌমাকে জল দিয়ে মুখ পরিষ্কার কথা বলে। তখন কবিতা জল দিয়ে মুখ পরিষ্কার করে ফেলে। আর তারপর অঞ্জলি দেবী তার বৌমার মুখের দিকে তাকাতে সে চমকে ওঠে। একি বৌমা, তুমি যে দেখছি সত্যি সত্যি ফর্সা হয়ে গেছো। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে কবিতা তাড়াতাড়ি করে নিজের মুখটা আয়নাতে দেখতে যায়। আর তখন সে দেখে যে সে সত্যি অনেক ফর্সা হয়ে গেছে। আসলে কবিতা তো রোদ্দুরের মধ্যে বসেছিল। রোদ্দুরের মধ্যে বসে থাকার কারণে তার গায়ে হাতে রোদ লাগছিল, কিন্তু মুখে গোবর থাকার কারণে তার মুখে রোদ লাগছিল না। আর এই কারণে গায়ের রঙের তুলনায় মুখের রং উজ্জ্বল হয়ে যায় আর তাকে ফর্সা দেখায়। এই খবর যখন পাড়া প্রতিবেশীরা জানতে পারে, তখন অঞ্জলি দেবীর কাছে ছুটে আসে, কারণ একমাত্র অঞ্জলি দেবীরই গরু ছিল। আর সেই গরুর গোবর নেওয়ার জন্য সকলে অঞ্জলি দেবীর কাছে বাটি নিয়ে চলে আসে।
এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। আমার এই বোকা বৌমাই আজকে আমাকে একটা রোজগারের পথ বার করে দিল। বৌমা, আজ তোমার জন্য, দেখো আমি এবার কেমন করে টাকা রোজগার করি। এই বলে অঞ্জলি দেবী সেই সামান্য গোবরের ফেস প্যাক বিক্রি করে অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নিতে লাগলো। এর ফলে বাড়িতে টাকার সমস্যাও কমে যেতে শুরু হলো। এখন তাদের বাড়িতে কোনো কিছুরই আর অসুবিধা হতো না। এইভাবে অঞ্জলি দেবী তার বৌমাকে ভালোবাসতে শুরু করলো। তাকে আর কোনো কাজের জন্য বকাবকি করতো না। এইভাবে তারা শাশুড়ি বৌমা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। সুস্মিতা তার শাশুড়ি মা অনন্যা দেবী এবং তার শ্বশুর মশাই হরিনাথ বাবু আর তার ননদ কবিতা এবং তার স্বামী শুভ আর তাদের একমাত্র ছোট্ট সন্তান ত্রিষাকে নিয়ে মোহনপুর গ্রামে বসবাস করে। সুস্মিতার শ্বশুর শাশুড়ির বয়স বাড়ার সাথে সাথে তার আর কোনো কাজই করতে পারে না, তাই তারা সবসময় বাড়িতেই বসে শুয়ে কাটায়। শুভ গ্রামের ছোটখাটো দিনমজুরের কাজ করে সংসার চালায়। দরিদ্রতার কারণে শুভকে আর তার বোন কবিতাকে তার মা বাবা পড়াশোনা শেখাতে পারেনি, যার কারণে আজ শুভকে গ্রামে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। কবিতা তার মা বাবার দেখাশোনা করে, সে সবসময় বাড়িতে থাকে। আর তার বৌদি সুস্মিতা লোকের বাড়িতে কাজ করে সেখান থেকে দুটো টাকা পয়সা উপার্জন করে। এমনই একদিন, মা তুমি কাজে চলে যাচ্ছো, আমি তো বাড়িতে বসে বসে আমার আর ভালো লাগে না, আজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না। কিন্তু মালকিনদের বাড়িটা তো অনেকটা দূর, তুই হেঁটে হেঁটে যেতে পারবি তো? দেখ আমি কিন্তু তোকে কোলে নিতে পারবো না, এখন তোকে কোলে কোলে নিয়ে যেতে গেলে হাঁটতে অনেক কষ্ট হবে আর যেতেও অনেক লেট হয়ে যাবে, তখন কিন্তু আমাকেই মালকিন অনেক কথা শোনাবে। মা আমি কিছু জানি না, আজকে আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। ত্রিষা জেদ করছে দেখে তার ঠাম্মি অনন্যা দেবী বলে, বৌমা ও যে কালে এত জেদ করছে, যাও না তুমি ওকে নিয়ে যাও, সেই তো বাড়িতেই বসে থাকে, আমাদের কাছে বসে থেকে থেকে ও বিরক্ত হয়ে যায়, আজ তুমি বরং তোমার সঙ্গে নিয়ে যাও, বাইরে থেকে একটু ঘুরে আসলে ওর ভালো লাগবে। হ্যাঁ বৌদি, তোমার সঙ্গে তুমি ত্রিষাকে নিয়ে যাও, তাহলে ও দেখে আসবে তোমার মালকিনের বাড়িটা কোথায় আর তুমি সেখানে গিয়ে কি কাজ করো, সারাদিন তো আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যে কালে এত করে বলছো, ঠিক আছে ওকে তাহলে আজ আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, এই ত্রিষা চল। এই বলে সুস্মিতা তার ছোট মেয়ে ত্রিষার হাত ধরে বেরিয়ে পড়ে মালকিনদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ত্রিষা বলে, মা আর কত দূর যেতে হবে, বাপরে বাপ এত তো হাঁটাই যাচ্ছে না, তুমি এত দূর কি করে হেঁটে হেঁটে আসো? তোকে তো আগেই বললাম অত দূর হাঁটতে পারবি তো, এবার চল হেঁটে হেঁটে, আর একটুখানি এসে গেছি, ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, চল চল দেরি করলে কিন্তু আবার মালকিন আমাকে রাগ করবে। এই বলে সুস্মিতা তার মেয়েকে নিয়ে জোরে পা চালাতে থাকে। কিন্তু মিনিট পরে সুস্মিতা তার মালকিনের বাড়িতে এসে হাজির হয়। বাড়িতে ঢুকেই সুস্মিতা সোজা রান্নাঘরে চলে যায় আর ত্রিষাকে বলে, মা ত্রিষা তুই এখানেই বস, কেমন আমি বাড়ির কাজগুলো সেরে ফেলি। এই বলে সুস্মিতা তার মেয়েকে এক জায়গায় বসিয়ে দেয় এবং সে নিজের বাড়ির সমস্ত কিছু কাজ করতে থাকে, সকলের জন্য রান্না বান্না করতে থাকে। সুস্মিতা যাদের বাড়িতে কাজ করত সেখানে থাকত তার মালকিন বিপাশা এবং মালকিনের স্বামী অরিন্দম আর তাদের একমাত্র সন্তান মিলি। বিপাশা আর অরিন্দম দুজনেই বড় অফিসে কাজ করত, তারা সকালবেলায় বাড়ি থেকে বার হয়ে যেত এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত, ততক্ষণ সুস্মিতা তাদের বাড়ির এবং মিলির খেয়াল রাখত। মিলি ক্লাস সিক্সে পড়ে, সেদিন ছিল মিলির জন্মদিন, মিলির মা বাবা দুইজনেই সেদিন অফিসে গিয়েছিল, যার কারণে মিলি রাগ করে রুমে দরজা বন্ধ করে বসেছিল। সন্ধ্যাবেলা তার মা বাবা অফিস থেকে বাড়ি ফিরে তাকে ডাকাডাকি করতে থাকে, মিলি মিলি, মা মিলি কোথায় গেলি, কি রে সারা দিবি না? আচ্ছা সারা না দিলে আমি তোর পছন্দের গিফটটা দেবো কি করে, আর সবচেয়ে পছন্দের জিনিস তোমার খাবারটাও তো এনেছি, তাহলে কি তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাবাকেই দিয়ে দিচ্ছি। মায়ের কথা শুনে মিলি দরজা খুলে রুম থেকে বার হয়ে আসি, তখন মিলির হাতে জন্মদিনের গিফট এবং একটা খাবারের প্যাকেট দেয়। তখন মিলি বলে, মা আমি জানি আমি যতই রাগ করি না কেন তুমি আর বাবা আমাকে ঠিক মানিয়ে নেবে, আমি জানতাম
তুমি নিশ্চয়ই আমার পছন্দের খাবারটা আনবে। সত্যি এই ডিম সিঙ্গারা খেতে যে আমার কত ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি এটা তোমার কাজের আন্টিকে বলে একটা প্লেটে দিতে বলছি, ঠিক আছে? তুমি টেবিলে গিয়ে বসো। সুস্মিতা, সুস্মিতা, এটা একবার নিয়ে যাতো। এই নে, এটা একটা প্লেটে করে নিয়ে আয়। আজ আমার মেয়ের জন্মদিন বলে কথা, আজ আমি আমার মেয়েকে নিজের হাতে খাইয়ে দেব। মালকিনের কথা মতো সুস্মিতা ডিমের সিঙ্গারাগুলোকে একটা প্লেটে সাজিয়ে রাখে। ডিম সিঙ্গারাগুলোকে দেখে তৃষা বলে, মা, এটা তো মনে হচ্ছে ডিমের সিঙ্গারা, আমাকেও একটা দাও না। আমার কবে থেকে খুব ইচ্ছে করছে ডিমের সিঙ্গারা খাবার, কিন্তু তুমি তো আমাকে কিনেই দাও না, আমাকে একটা দাও না মা খেতে। না না, এ থেকে নিলে হবে না, এটা তো মালকিন তার মেয়ের জন্য এনেছে, আমি তোকে পরে কিনে দেব, কেমন? দাঁড়া আমি এটা দিয়ে আসি। এই বলে সুস্মিতা দেবী সিঙ্গারার প্যাকেটটা বিপাশা মালকিনকে দিয়ে আসে। তখন মালকিন তার মেয়েকে নিজের হাতে ডিমের সিঙ্গারা খাইয়ে দেয়। মালকিন যখন তার মেয়েকে খাইয়ে দিচ্ছিল তখন সেখানে তৃষা যায় এবং সিঙ্গারাগুলোর দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে মিলি বলে, মা মা দেখো, এই মেয়েটা আবার কে? আমার সিঙ্গারাগুলোর দিকে এইরকম ভাবে তাকিয়ে আছে, ওকে চলে যেতে বলো এখান থেকে। মিলির কথা শুনে তার মা তৃষা দেবী সেখান থেকে চলে যেতে বলে। তখন তৃষা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সন্ধ্যার পর সুস্মিতা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে তৃষার হাত ধরে মালকিনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তৃষা তার মাকে বলে, মা মা দেখলে তুমি, তোমার মালকিনটা কত বড় কিপটে নিজের মেয়েকে ভালোবেসে সবকটা সিঙ্গারা খাইয়ে দিল আর আমাকে একটাও দিল না। ওফ, তুইও না সত্যি। আচ্ছা, মালকিন তার মেয়েকে খাইয়ে দিচ্ছে, তোর কি হচ্ছে বলতো? তোর খাওয়া হচ্ছে না বলে তুই এইরকম বলছিস, তাই তো? ঠিক আছে, তোর জন্মদিনের দিনে আমিও তোকে ডিমের সিঙ্গারা খাওয়াবো, কেমন? তাই নাকি মা, সত্যি? বাহ, এটা তো তাহলে খুব ভালো হবে, আমার জন্মদিনের দিনে আমি ডিমের সিঙ্গারা খাবো, খুব মজা হবে। মায়ের মুখে এই কথা শুনে তৃষা খুবই খুশি হয়ে যায়। তখন সে খুশি মনে বাড়ি ফিরে আসে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুস্মিতা কাজ থেকে বাড়িতে আসতে কবিতা তার বৌদিকে বলে, বৌদি দেখো না, দাদার তো আজকে কোথাও কাজ হলো না, আজকে আর কোথাও কাজ পেল না, তুমি খাবারের কিছু ব্যবস্থা করো, বাড়িতে আর কিছুই রেশন বলতে নেই, যা ছিল রাত্রেবেলায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, আমি দেখছি কোথায় খাবার পাওয়া যায় কি, দেখি একবার রতনলালের দোকানে গিয়ে। এই বলে সুস্মিতা রেশন নেবার জন্য রতনলাল বাবুর দোকানে যায় এবং সেখানে গিয়ে সুস্মিতা বলে, বলছি দাদা, আমাকে আজকেও কিছু রেশন ধার দিন না, আমি মাইনে পেলে আপনাকে সব টাকা দিয়ে দেব। কি বলুন তো, আপনি কি আপনার একটু লজ্জা শরম বলতে নেই? দু তিন মাস হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত আমার টাকা মেটালেন না, আর আবার এসে গেলেন খাবার রেশন চাইতে। দেখুন, আমি আপনাকে ধার দিতে পারবো না, আগে পয়সাটা মেটান, তারপর না হয় ধার দেবো, বুঝেছেন? দাদা, আমি এই মাসে টাকা পেলে আপনাকে দিয়ে দেব, আপনি দয়া করে আজকের দিনটা আমাকে কিছু খাবার দিন, আমি আপনাকে কথা দিচ্ছি টাকা পেলেই আপনাকে আগে দিতে আসবো। এই বলে সুস্মিতা যেমন হোক করে তেল মাখিয়ে রতনলাল বাবুর থেকে কিছুটা রেশন বাড়িতে নিয়ে যায় এবং বাড়ির সকলকে খাবার বানিয়ে খেতে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে তৃষার জন্মদিনে চলে আসে। তখন তৃষা খুশি মনে তার মাকে বলে, মা মা, তুমি তো আমাকে বলেছিলে আমার জন্মদিনে তুমি আমাকে ডিম সিঙ্গারা খাওয়াবে, আজ কিন্তু তোমাকে তোমার কথা রাখতেই হবে, আমাকে আমার পছন্দের ডিম সিঙ্গারা খাওয়াতে হবে। হ্যাঁ রে মা, মনে আছে আমার সবকিছুই, আজকে আমি কাজে যাই, তারপরে মালকিনের কাছ থেকে টাকা পেয়ে তোর জন্য ডিমের সিঙ্গারা কিনে আনবো, কেমন? এই বলে সুস্মিতা দেবী কাজে চলে যায়। কাজে গিয়ে সে বাড়ির সমস্ত কাজ করে দেয় এবং সন্ধ্যেবেলা বাড়ি আসার সময় মালকিন তাকে বলে, সুস্মিতা এই নে, তোর মাইনেটা দেখে নে, এতে পুরো 3,000 টাকা আছে। মালকিনের কাছ থেকে মাইনে পেয়ে সুস্মিতা খুবই খুশি হয়ে যায়। তখন সে খুশি মনে বাড়ির পথে রওনা দেয়। রাস্তা দিয়ে আস্তে আস্তে সে একটা ডিম সিঙ্গারার ঠেলার কাছে যায়। দাদা, এই ডিম সিঙ্গারাগুলো কত করে? এই ডিম সিঙ্গারাগুলো একটা 25 টাকা পিস, বলুন কটা দেব?
বাপরে বাপ, একটা 25 টাকা, তাহলে 2টো 50 টাকা। বাড়ির সকলের জন্য নিতে গেলে যে আমাকে আমার পুরো মাইনের টাকাই দিয়ে নিতে হবে। না না, তার থেকে বরং আমি দেখে নিই এই ডিমের সিঙ্গারাগুলো কিভাবে বানায়। তাহলে আমি বাড়িতে গিয়ে নিজের হাতে তৈরি করে ত্রিশাকে ডিমের সিঙ্গারা খাওয়াবো। না না দাদা, থাক, আমাকে দিতে হবে না। এই বলে সুস্মিতা কিছুটা দূরে সরে যায় এবং দূর থেকে সে তন্ময় ডিম সিঙ্গারাওয়ালার দিকে নজর রাখে। তখন সুস্মিতা দেখে যে তন্ময় সিঙ্গারাওয়ালা কেমন ভাবে ডিমের সিঙ্গারা তৈরি করছে। পুরোটা দেখে নেবার পর সুস্মিতা রতনলাল বাবুর কাছে যায় এবং তার কাছ থেকে যে টাকা বাকি ছিল সেই টাকাটা দিয়ে দেয়। তারপর সেখান থেকে কিছু ডিমের সিঙ্গারার জিনিসপত্র নিয়ে নেয়। সুস্মিতা বাড়িতে এসে মেয়ের জন্য নিজের হাতে ডিমের সিঙ্গারা বানায়, তারপর সে তার মেয়েকে দেয়। ত্রিশা মা, এই দেখ, এটা খেয়ে দেখ তো কেমন হয়েছে, আমি তোর জন্য নিজের হাতে ডিমের সিঙ্গারা বানিয়েছি। এই বলে সুস্মিতা বাড়ির সকলকে একটা করে ডিমের সিঙ্গারা দেয়। বাড়ির সকলে ডিমের সিঙ্গারা খেয়ে খুবই প্রশংসা করে। মা, এটা তো খুবই সুস্বাদু, সত্যি আমি এই রকম সিঙ্গারা কোনোদিনও খাইনি। সত্যি বৌদি, এই সিঙ্গারাটা খুব সুন্দর হয়েছে, তুমি তো দোকানদারের থেকে অনেক বেশি সুন্দর বানিয়েছো। হ্যাঁ বৌমা, আজ তুমি দেখিয়ে দিলে গরিব দরিদ্র হওয়া সত্ত্বেও কিভাবে চালাতে হয়। আজ তুমি যদি না তোমার এই চালাকি দেখাতে, তাহলে আজ আমরা এত সুন্দর আর এত সুস্বাদু খাবার খেতে পেতাম না। এই ডিম সিঙ্গারা খুব সুন্দর হয়েছে বৌমা। এইভাবেই বাড়ির সকলে সুস্মিতার নাম করতে থাকে। দরিদ্র হওয়ার সত্ত্বেও তারা সকলে এই প্রথমবার সুস্মিতার কারণে ডিমের সিঙ্গারা খেতে পারে। সিঙ্গারা খেয়ে তারা খুবই খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে তারা এইরকম ভাবে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।